আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে মনিটাইজেশন হওয়ার পরে মাল্টিপল অ্যাড কিভাবে ইউজ করবেন। আপনার যে ইউটিউব চ্যানেলে অনেক সময় অ্যাড আসে না, এই জন্য আপনারা চাইলে কিন্তু হিউজ পরিমাণে আপনারা ভিডিওতে মাল্টিপল অ্যাডগুলো সেট করতে পারবেন। এই জন্য কি করতে হবে, আমরা চলে যাই সরাসরি ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আমরা এখান থেকে ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও আসার পরে আমরা এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করব। কন্টেন্ট উপর ক্লিক করার পরে আমি হচ্ছে যে কোনো একটা ভিডিওর উপরে ধরলে এখানে মনিটাইজেশনের যে অপশনটা আছে এখানে দেখাবে, এখানে আমরা ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, এখানে অ্যাড আপনি চাইলে অফ করে দিতে পারেন, স্কেবল অ্যাড, নন স্কেবল অ্যাড গুলো অফ করে দিতে পারেন চাইলে। তো এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনাদের ভিডিও যদি 8 মিনিটের কম হয় তাহলে কিন্তু আপনারা অ্যাড সেট করতে পারবেন না, আর যদি 8 মিনিটের উপরে হয় তাহলে এই অপশনটা আপনার দেখাবে, আর যদি 8 মিনিটের নিচে দেখায় ভিডিও থাকে তাহলে এই অপশনটা দেখাবে না, ডিউরিং দ্য ভিডিও মিড রুল। তো আমরা এখন এই যে এখানে ম্যানেজ ইউর মিড রুলস দেখাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এর আগেও অ্যাড সেট করেছি, আমি এখন অ্যাডগুলো ডিলিট করে দেবো, ডিলিট করে নতুন করে অ্যাড আমি সেট করব। অ্যাড সেট করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এই যে কত মিনিট পর পর আমরা ভিডিওতে অ্যাড নেব এটা আমাদেরকে জানতে হবে। তো আমরা ভিডিও শুরুতে একটা অ্যাড নেব, অ্যাড নেওয়ার জন্য এখানে এই যে স্কোরটি আমরা যেখানে নিয়ে যাব সেখানে হবে। তো আমরা যদি প্রথমে যদি অ্যাড নিতে চাই ফার্স্টে, তাহলে এই এটা প্রথমে নেওয়ার পরে অ্যাড দ্য ব্র্যাক এরপর ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এই যে একটা দাগ দেখাচ্ছে, এখানে অ্যাড বসে গেছে। তো এখন আমরা প্রথমে নিলাম, এখন কত মিনিট পর পর নিব, তো সর্বোচ্চ 2 মিনিট 1.5 মিনিট পর পর নিলে ভালো হয়, তারপরও বেশি নিলে ভালো হয়, বেশি মিনিট পর পর নিলে ভালো হয়, না হলে দর্শকরা মানে বিরক্ত ফিল করবে, এর জন্য একটু লং লং পর পর ভিডিওতে অ্যাড নেওয়া ভালো। তো আমি হচ্ছে প্রথমে শুরুতে নিয়েছি, এখন আমরা নেব 2 মিনিট পরে, 2 মিনিট। এই যে এখানে আমি যখন স্কোরটি দৌড়াচ্ছি তখন এখানে এই সময় টাইমটা দেখাচ্ছে। তো আমরা কত মিনিট পরে নেব, আমরা হচ্ছে 2 মিনিট, পুরা 2 মিনিট, 2 মিনিটের পরে এই বারটা রেখে আমরা অ্যাড টু ব্যাটাক ক্লিক করলাম, এই যে অটোমেটিকলি অ্যাড বসে গেছে। এখন আমরা কত মিনিট পর নেব, এবারে হচ্ছে 3 মিনিট পরে নেব, 3 মিনিট, 3 মিনিট পরে রেখে অ্যাড, এবার নিব আমরা 5 মিনিট পরে, 5 মিনিট, 5 মিনিট, এই যে 5 মিনিটের উপর রেখে দিয়ে এখান থেকে অ্যাড, তারপরে আমরা নেব 5 মিনিট, 7 মিনিটে নেব, 7 মিনিট, 6 মিনিটে নিলে হলো, নিলাম একটা, এই যে শেষে একটা নেব, তাহলে আমাদের অ্যাড বসানো হয়ে গেছে। আপনারা চাইলে আরো বেশি বেশি করে অ্যাড বসাতে পারেন, কোনো সমস্যা নাই, অ্যাড বসানো হয়ে গেলে এখানে কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে সেভ করে নিতে হবে। তো এই ছিল আমাদের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম।